যারা যাচ্ছেন না তারা তো অলরেডি একটা তাদের বক্তব্য পরিষ্কার করেছেন তারা কেন যাচ্ছেন না এর আগেও তারা গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কোনো একটা বিষয়ে সুরাহা হয় নাই ফলে তারা মনে করছে যে আমরা সেই পুরনো চর্বিত চরমণ করেত না গিয়ে লাভ কি শুধু ছবি দেখানো ছাড়া তাই না সেখানে যাচ্ছেন না তারা বক্তব্য দেড় ক্লিয়ার করেছেন আমরা গতবার গিয়েছিলাম এবার আমরা পাবো কিনা কারণ আমরা নিমন্ত্রিত দল না যাই হোক সেটা আর একটা বিষয় আলোচনা সেটা হচ্ছে যে এখানটায় আইনমন্ত্রী হঠাৎ করে আজকে দেখলাম স্কলে তাই না উনি একটু মানে যাওয়ার জন্য সবাই বিএনপি পর্যন্ত আহ্বান উনি করেছেন তাই আসলে রাষ্ট্রপতির এবারে সংলাপ এটা এটার সফলতার কোনো সুযোগ তো নেই কারণ ইতিমধ্যে নিমন্ত্রিত কিছু দল এটা নির্ণয় করে দিয়েছেন তাই না ন্যাচারালি ন্যাচারালি দেওয়ার পরে এটার আধা কেস্টার সংলাপ হবে হচ্ছে সেটাই আচ্ছা কেউ তো নিজের বইয়ের নামও প্রস্তাব করে আসতেছে এরকম ঘটনাও তো ঘটছেই জায়গা তাই না যে ফলে মানে দেশটা দেশটা কোন জায়গায় যাচ্ছে তাই না এই সংলাপের এজেন্ডা আপনার বলার মধ্য দিয়ে এটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে ফলে এই সংলাপের আসলে যৌক্তিক কোনো ভালো কোনো পরিণতি নেই যেই লাউ সেই কদু এলে পুনরায় একই কথা বলা আর কি তো তারপরেও আমি মনে করবো যেখানটায় এখানটায় প্র্যাকটিক্যালি এই গভর্নমেন্টের টার্ম পূর্ণ করছে পরপর বর্তমান সময় এটা নির্বাচন যাতে হয় তাই না আমি যেমন আপনার গত এখানটা আলোচনায় আমার এলাকায় নির্বাচনী যে হয়েছে ওর লোকাল গভর্নমেন্ট তাই না আমি খুব প্রশংসা ঘুরছি প্রশংসা করছি আবার আমি এইবারে দেখলাম এই মানিকগঞ্জের সিঙ্গাইরে নির্বাচন হয়েছে তাই না আমার দলের প্রার্থী ছিল জোর করে তিনটা সেন্টারে কোনো কাউন্ট না করে জোর করে সই নিয়ে একটা সই দেয় ওরা সই করে তাই না ডিক্লেয়ার করে দিল আঠেরো সে হেরে গেছে অথচ জিতছে আমাদের সাজান সাজু না মোটরসাইকেল মার্কেটে জিতছে সে হারাই দিল তাইলে এই যে ঘটনাগুলি তাহলে কোথাও তো আর একটা নির্বাচন সুষ্ঠু হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্টের পক্ষ থেকে কিভাবে একটা তাই না একটা চমৎকার সবাই কীভাবে অংশ করতে পারে তার একটা ডায়ালগ কিন্তু দুই বছর আসলে করতে পারতো করতে পারতো সার্চ কমিটির সংবিধানের কোনো ধারা উপধারা কিছুই নাই এটা গভর্নমেন্ট তার ইচ্ছা অনুযায়ী মুক্তিদের পক্ষে শক্তি ক্ষমতা আনতে করছে এটা করছে এবং পরপর দুইবার গেছে এটা দুইবার গেছে আমরাও গেছি কত সংলাপে এইবার এটার প্রয়োজনীয়তা আসে মনে করি না বারবার একই জিনিস কেন লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় না তিতা হয়ে গেছে এটা ফলে সত্যি সত্যি যদি সরকারের একটা ভালো নির্বাচন যদি সরকারের আকাঙ্ক্ষা থাকে তাই না তাহলে অবশ্যই এটা গ্র্যান্ড একটা কনভেনশন আলোচনা হওয়া উচিত সবাইকে ডেকে সবাইকে ডেকে বলতে আমি বলছি যারা স্বাধীনতা বিশ্বাস করে নিশ্চয়ই আমি জামাতকে ডাকতে বলছি না তাই না যে দল যুদ্ধ অপরাধীর দল তাই না সে তুমি না এবং সেই দলের সরকার যদি সদিচ্ছা পোষণ করতে তাহলে সেই দলের সঙ্গে যারা সহযোগী তাদেরকেও বলতে পারতো তোমায় তুমি সহযোগী তোমাকে ডাকবো না ইউ আর আইদার তুমি 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 তো সহযোগিতা নিচ্ছ ওদের ওদের সঙ্গে ডাকবো না উল্টে আসেন আর কি বলবে নিবন্ধন একটা যেভাবে নাই এই কথাটা তাই না তখন তো বলবে জামাত গেল আমি বলছি যে সরকারের দৃষ্টিভঙ্গের কথা এক্ষেত্রে সরকারের আসলে সদিচ্ছাটাই প্রমাণ করে আসলে সামনের ভোট কিরকম হবে ইসি কীরকম হবে সরকার যদি এখনও এক্ষেত্রে তিনটা টার্ম পরপর থাকার পরেও যদি তার সঠিক আকাঙ্ক্ষা হ্যাঁ সে যদি ই না করতে পারে মানে সঠিক বাস্তবায়ন না করতে পারে তাই না তাহলে এই দেশটার ভবিষ্যৎ অন্ধকারই আসে সামনে একটা নির্বাচন আমরা সুষ্ঠুভাবে করতে পারবো হইতে পারে পঞ্চায়েত ভালো দেশটা পার করতেছি এটা হইতে পারে এটা হইতে পারে আজকে আমরা তো একদিক দিয়ে লাকে ছিলাম যে দুটো দলেরই নেত্রী ছিল আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওইদিকে ছিল বেগম খালদা জিয়া হ্যাঁ

ওইটা জামাত দলটা ওপেনলি যুদ্ধপ্রাধী বাকি যে যারা হেফাজত করতেছে না এরা কি কিভাবে এরাও একই জিনিস একই কথা বলো আরো আরো কট্টর কথা বলে তো সেই কারণে তো সংকটটাও তো সেই কারণে তাহলে আমাকে যদি আমাকে যদি শুদ্ধ হতে হবে না আমাকে ঝারেঝুরে পরিষ্কার করতে হবে আমি নিজে চলবো হেফাজত ওইখানটা কব জামায়াত না এই তো নিজে চলবে না তো